গাইস অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নারিকেল পাতা দিয়ে ঝুড়ি তৈরি। তো এই ঝুড়িগুলো দিয়ে তুমি ফুল রাখতে পারো, বা পেন রাখতে পারো, বা বাচ্চারা খেলনা হিসেবে এটা ব্যবহার করতে পারে, অনেক কাজে ইউজ করা যেতে পারে। তো এরপরে আমি দেখো এই ভিডিওটি বানাতে আমাকে 6টি পাতা লাগবে। তো আমি এই একটা একটা করে পাতা আমি এরকম কাঁঠি থেকে আলাদা করে নিচ্ছি। এরপর প্রত্যেকটি পাতা আমি সুন্দরভাবে গুছিয়ে ধরে নেব। এটি বানানো খুবই ইজি, তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই বাড়িতে তোমরা বানাতে পারবে। দেখো ছটা পাতা, তিন ছটা নারকেল পাতা নিয়েছি, মানে তাহলে টোটাল 12টা পাতা হয়েছে। এরপর পাতাগুলোকে আমি সমান করে কেটে নিচ্ছি। হয়ে গেছে, 6টা পাতা এইভাবে মেলিয়ে নিচ্ছি। এরপর বুনে নেব, এরকম একটার পর একটা ছেড়ে দিয়ে একটা, এইভাবে করে আরো 6টা পাতা এইভাবে বুনে নেব, চাটাই মতো করে নেব। দেখো এরকম সেম প্রসেস মেনটেন করে কিন্তু তাল পাতার চাটাইও করা যায়। ভিডিওটি দেখে তোমরা বলবে কেমন লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং আমার পাশে থেকো এবং আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। হয়ে গেছে আমার। এরপরে দেখো যে 6টা পাতার মধ্যে দু সাইডে দুটো দুটো পাতা ছেড়ে দিয়ে মাঝখানের যে দুটো পাতা, একটা পাতার উপর আর একটা পাতা দিয়ে দিচ্ছি, এ সাইড থেকেও একটা পাতা দিয়ে দিচ্ছি। দেখো এ সাইড দিয়েও একটা উপরে একটা নিচে, এইভাবে তোমরা কিন্তু বাড়িতে বুনতে গেলে বুঝতেই পারবে কোন পাতাটা নিচে দিতে হবে, কোন পাতাটা উপরে দিতে হবে, সেটা বুঝতে পারবে, খুবই ইজি। তো দেখো একটা পাতা নিচে একটা পাতা উপরে এইভাবে বুনতে হয়, দুটো আবার এ সাইড থেকেও পাতাটা আমি দিয়ে দিচ্ছি। এ সাইডে যেহেতু করা নেই, ওই সাইডে যেহেতু মোড়া নেই, সেই কারণে এরকম সাইডের পাতাগুলো খুলে যাচ্ছে, প্রথমে করতে গেলেই এরকম খুলে যাবে। এখানে একটা ক্লিপ দিয়ে দিলাম, ঠিক তার অপোজিট সাইডে দেখো ঠিক এরকম একটা পাতার উপর একটা পাতা দিয়ে দিচ্ছে, দু সাইড থেকে একটা একটা করে পাতা নিয়ে বুনে নিচ্ছি। আর সাইডের পাতার কোনো খোলার কোনো ভয় থাকে না। এখানেও একটা ক্লিপ দিয়ে দিচ্ছি, চার সাইডে এইভাবে করে নেব, দু সাইডটা তোমাদের দেখালাম, আরও দু সাইডে এরকম ভাবে আমি বুনে নেব। সেম প্রসেস মেনটেন করে এই সাইডেও বুনে নিচ্ছি আমি।
দেখো চার সাইডে আমার বোনা হয়ে গেছে। এবার ঠিক যে কর্নারগুলো জয়েন্ট করব, এই সাইড থেকে দু সাইডের একটা একটা করে পাতা নিয়ে একটা ছেড়ে একটা, একটা ছেড়ে একটা এইভাবে বুনে নেব। দেখো টাইট করে একটু টেনে টেনে বুনতে হবে, তাহলে মাঝখানে কোনো ফাঁক থাকবে না। এটা বুনে নিয়েছি আমি, বুনে নেওয়ার পর ঠিক এইরকম দেখতে হবে। আর আমি, আমাকে দেখতে পাচ্ছ, আমি স্টেপলার ইউজ করেছি। আমি প্রথমে মুড়ে নিচ্ছি, মুড়ে নিলে পরে বানাতে সুবিধা হবে। তো আমি কি মুড়ে নিয়ে স্টেপলার মেরে দিয়েছি, আর কিছুটা অংশ আমি ক্লিপ দিয়ে দিয়েছি। দেখো কয়েকটা আমি ক্লিপ দিয়ে দিয়েছি আর কয়েকটা পিন মেরে দিয়েছি। এরপর আমি একটা, এই যে ভেতরে যে বাড়তি পাতাগুলো আছে, আমি কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিয়ে এরপরে ভেতরের দিকে দিয়ে দেব। এই কিছুটা অংশ বাদ দিয়ে দিচ্ছি আর একটা একটা করে ক্লিপ খুলবো, একটা একটা করে কাজ করব। দেখো ভেতরের সাইডে গুঁজে দিচ্ছি, টাইট হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা পাতা আমি এরকম কিছুটা অংশ কেটে বাদ দিয়ে আর প্রত্যেকটা পাতা গুঁজে দেব, তাহলে পুরোটাই টাইট হয়ে যাবে। আর যেখানে পিন দেওয়া ছিল সেই পাতাগুলো, তাই পিন খুলে আমি একটা একটা করে করে দিয়ে করে নিচ্ছি। প্রথমে পিনটা মেরে নিলে কি হয়, বানাতে সুবিধা হয়, তাহলে বারবার খুলে যায় না। আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো এরকম ফাইনাল লুক এরকম দেখতে হয়েছে। দেখো ভেতরটা কতটাই সুন্দর, আর চারি সাইডে দেখো। এটা আর একটা বানিয়েছি, এটা হাইটের দিক দিয়ে একটু লং হয়েছে। দেখো এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে পিন দিয়েছি, আমি দুটো প্রসেস মেনটেন করেছি। এক এই সাইডে এইটাই করেছি, চারি সাইডে পিন দিয়েছি আর ওটা পিন ইউজ করিনি। তোমাদের যেটা পছন্দ, আমার মনে হয় পিন ইউজ না করাটাই ভালো, কারণ যদি বাচ্চারা খেলে বা তুমি যদি ফুল রাখো তাহলে পিনটা হাতে লেগে যেতে পারে, সেই কারণে পিনটা না দিয়েই